الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الصلاه والسلام عليك يا رسول الله وعلى اليك وصحبه يا حبيب الله আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবী আল্লাহ ওয়া আলা আলিকা ওয়া সাহাবিকা ইয়া নূর আল্লাহ শ্রদ্ধেয় সম্মানিত ইসলামী ভাইয়েরা দৃষ্টি নত করে গভীর মনোযোগ সহকারে দর্দ বয়ান শ্রবণ করুন কেন না অন্য মানুষক হয়ে শুনলে এর বরকতসমূহ হাতছাড়া হয়ে যাবার সম্ভাবনা রয়েছে দুরু শরীফের অসংখ্য ফজিলত বরকত রয়েছে রসুল আরবি ব্যক্তি নিকট আমার আলোচনা হল আর সে আমার উপর শরীফ পড়ল না সে মানুষের মধ্যে সবচেয়ে কৃপন ব্যক্তি সল্লু আল হাবীব সাল্লাহ মুহাম্মদ সাল আলী শ্রদ্ধেয় সম্মানিত ইসলামী ভাইয়েরা আমরা বিসমিল্লাহ শরীফের ফজিলত সমূহ শ্রবণ করছিলাম আজকেও আমরা বিসমিল্লাহ শরীফের ফজিলত সমূহ শ্রবণ করবো যদি আমরা মনোযোগ সহকারে বিসমিল্লা শরীফের ফজলসমূহ শ্রবণ করি আর তার উপরে যদি আমল করি তাহলে ইনশা আল্লাহ আসল উভয়ে জাহানে এর বরকত অর্জন হবে আল্লাহ নিজের পবিত্র নামের সম্মান কারীদের প্রতি খুবই সন্তুষ্ট হন এবং পুরস্কার ও করুণার বাড়ি বর্ষণ করে থাকেন এটাও তার খুফিয়া তদবীর যে কঠিন গুনাগার মদ পাইকে প্রকাশ্য ছোট্ট নেক আমলের কারণে সন্তুষ্ট হয়ে তামর্থ দান পূর্বক বলিয়ে কামিল বানিয়ে দেন দ্বিতীয় সদনা বিশের হাফি রহমতুল্লাহ তালা আলে তবা করার পূর্বে অনেক বড় সারাবি ছিলেন তিনি একবার মদের নেশায় বিভোর হয়ে কোথাও যাচ্ছিলেন রাস্তায় এক টুকরা কাগজের উপর তার দৃষ্টি পড়ল যাতে বিসমিল্লাহ রহমানের রহিম লেখা ছিল তিনি সম্মানপূর্বক কাগজটি উঠিয়ে নিলেন এবং আতর কিনে সেটাকে সুগন্ধিময় করলেন অতপর একটি উঁচু জায়গায় আদব সহকারে রেখে দিলেন ওই রাতে এক বুজুর্গ রহমতুল্লাহ তাল আলে স্বপ্ন দেখলেন যে কেউ যেন তাকে বলছেন যাও বিশোরকে বলে দাও যে তুমি আমার নামকে সুবাসিত করেছো সেটাকে সম্মানের উদ্দেশ্য উঁচু জায়গায় রেখেছো এ জন্য আমিও তোমাকে পবিত্র করব আর বুজুর্গী দান করব ওই বুজুর্গ রহমতুল্লাহ তালালে মনে মনে চিন্তা করলেন বিষড় তো সরাবি স্বপ্নে আমি ভুল দেখেছি সুতরাং তিনি বসু করলেন ও নফল নামাজ পড়লেন এবং পুনরায় শুয়ে পড়লেন দ্বিতীয় তৃতীয় বারও একই স্বপ্ন দেখলেন আর এটাও শুনলেন যে আমার এই পায়গাম অর্থাৎ সংবাদ বিশ্বের প্রতি যাও তাকে আমার পয়গাম পৌঁছে দাও সুতরাং ওই বুজুর্গ ও রহমতুল্লাহি তালালে হাজিতে বিশ্বের হাফি রহমতুল্লাহ তালাহাকে খুঁজতে বের হলেন তিনি জানতে পারলেন বিশ্বর খানায় রয়েছে তখন তিনি সেখানে পৌঁছলেন এবং বিশোরকে ডাক দিলেন লোকেরা বলল যে তিনি তো নেশায় বিবর হয়ে রয়েছেন তিনি বললেন তাকে গিয়ে যে কোনো ভাবে বলো যে এক ব্যক্তি আপনার নামে কোনো এক প্যাগাম নিয়ে এসেছে এবং তিনি বাইরে দাঁড়িয়ে আছেন কেউ ভিতরে গিয়ে তাকে খবর দিল বিশর হাফি বললেন তাকে জিজ্ঞেস করো তিনি কার পয়গাম নিয়ে এসেছেন ওই বুজুর্গ রহমতুল্লাহি তালালেকে জিজ্ঞেস করাতে বললেন আমি আল্লাহর পয়গাম নিয়ে এসেছি যখন তাকে এ কথা বলা হলো তখন তিনি আন্দোলিত হয়ে উঠলেন এবং তৎক্ষণাৎ খালি পায়ে বাইরের তশিফ নিয়ে এলেন আল্লাহ তালার পয়গাম শুনে সত্যিকার অন্তরে তবা করলেন এবং এরূপ উচ্চ মর্যাদায় পৌঁছে গেলেন যে হক মোশাদার কারণে খালি পায়ে থাকতে লাগলেন এজন্য তিনি রহমতুল্লাহ তালালে হাফি নামে উপাধি দিতে ভূষিত হলেন হাফি বলা হয় খালি পায়ে যে থাকে আল্লাহ তালা রহমত তার উপর বর্ষিত হোক আর তার সদকায় আমাদের গুনা ক্ষমা হোক প্রিয় ইসলামী ভাইয়েরা যেহেতু আল্লাহর নাম লিখিত কাগজের টুকরোর সম্মান করাতে একজন কঠিন গুনাহগার ও মত পাই বলি আল্লাহ হয়ে গেলেন তাহলে যাদের অন্তরে রাব্বুল আনামের নাম খোদাইকৃত এবং যাদের অন্তর জিক্রুল্লাহ বা আল্লাহর জিকেরে পরিপূর্ণ ওই সকল পবিত্র আত্মা সমূহের প্রতি আদবের কারণে আমরা গুনাগার আল্লাহর অনুগ্রহ ও দয়াতে কেন সৌভাগ্যশালী হব না এছাড়া যিনি সকল আউলিয়া আম্বিয়ার আঁকা মুহাম্মদে মুস্তফা সাল আলী ওসাল্লাম এর প্রতি সম্মান প্রদর্শন করে আমাদের প্রতিপালক আল্লাহ আজল তার উপরে কিরূপ পছন্দনীয় হবেন আর তার উপরে নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলমিন রহমতের দৃষ্টি অবতীর্ণ করবেন হাজিতে সৈদুনা বিশ হাফি রহমতুল্লাহি তাল আলে আল্লাহ রব্বুল ইজ্জাতের নামকে সম্মান করেছেন তাই মর্যাদা পেয়েছেন তাহলে আজকে আমরা যদি রসুলে পাক সাল তাল আলহ আলহি ওয়াসাল্লামের পবিত্র নামের সম্মান করি যেখানে শুনতে পাই চুমুখে চোখে লাগাই তাহলে কেনই বা সম্মান পাবো না হাজতে সদনা বিসর হাফি রহমতুল্লাহি তাল আলে যখন আল্লাহ নাম দেখলেন সেটাকে আতর লাগালেন তখন তিনি পবিত্র হয়ে গেলেন সল্লু আল হাবিব সাল্লাহ তালা আলা মুহাম্মদ সাল্লাহ আলহি ওসাল্লাম প্রিয় ইসলামী ভাইয়েরা হাজতে সদনা বিসর হাফি রহমতুল্লাহি তাল আলে সর্বদা খালি পায়ে থাকতেন এবং যতদিন পর্যন্ত বাগদাদ শরীফে তিনি জীবিত ছিলেন ততদিন পর্যন্ত কোনো চতুষ্পদ জন্তু তার চলার পথে মূল ত্যাগ করত না কেননা হাজিতে সৈদোনা বিশ্বের হাফি রহমতুল্লাহ তাল আলে সেখানে খালি পায়ে চলাফেরা করতেন একটি চতুষ্পদ জন্তু রাস্তায় মল মূত্র ত্যাগ করে দিল তখন সেটার মালিক তা দেখে ভয় পেয়ে গেলেন যে হয়তো আজকে হাজতে সৈদোনা বিশ্বের হাফি রহমতুল্লাহ তালালের ইন্তেকাল হয়ে গেছে নতুবা এই জানোয়ার রাস্তায় মূলমত্র ত্যাগ করতো না সত্যি কিছুক্ষণ পর তিনি শুনলেন যে হাজতে বিশ্বের হাফি রহমতুল্লাহি তালালের ইন্তেকাল হয়ে গেছে আল্লাহ রহমত তার উপর বর্ষিত হোক আর তার সদ্কায় আমাদের ক্ষমা হোক হাজিতে সাদনা বিশর হাফি রাহমেদ তালা তাআলা আলের ইন্তেকালের পর কাসিম বিন মুনাব্বী তাকে স্বপ্নে দেখে জিজ্ঞেস করলেন মা ফা আল্লাহ বিকা অর্থাৎ আল্লাহ তাআলা আপনার সাথে কিরূপ আচরণ করেছে তিনি জবাব দিলেন আল্লাহ আজ আমাকে ক্ষমা করে দিয়েছেন এবং ইরশাদ করেছেন শুধু তোমাকে নয় বরং তোমার জানা যায় যে সকল লোক অংশগ্রহণ করেছে তাদেরকেও আমি ক্ষমা করে দিয়েছি তখন আমি আরোস করলাম অর্থাৎ বিশ্বের হাফি রহমতুল্লাহ তালালে আরোস করলেন হে আল্লাহ আমাকে যারা ভালোবাসবে তাদেরকেও ক্ষমা করে দাও তখন আল্লাহ রহমতের সমুদ্রে ঢেউ আসলো এবং আল্লাহ রাব্বুল আলমী নিঃসাদ করলেন কেমন পর্যন্ত যারা তোমাকে ভালোবাসবে তাদের সকলকেও আমি ক্ষমা করে দিলাম সল্লু আল হাবিব সল্লাহ তালা আলা মুহাম্মদ সল্লাহ আলহি ওসাল্লাম সঈদনা বিশের হাফি রহমতুল্লাহি তালা আলের মর্যাদা এরূপ বৃদ্ধি পেলো যে তার বরকতে আমরাও এর অংশ লাভ করছি হ্যাঁ বারগাহেতে আরস করে তার প্রতি ভালোবাসা পোষণকারীর ক্ষমা লাভের সুসংবাদও পাওয়া গেল ইনশাআল্লাহ আসল এতে আমাদের তকদিরও পাল্টে যাবে কেননা আমরা সকল বলি আল্লাহকে ভালোবাসি এবং বলিয়ে কামিল حج سیدنا بسر حافی رحمت اللہ تعالی لے کے او بھالو باشی بسر حافی سے ہمیں تو پیار ہے انشاءاللہ اپنا بیڑا پار ہے ہم کو سارے اولیاء سے پیار ہے انشاءاللہ اپنا بیڑا پار ہے صلو علی الحبیب সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রিয় ইসলামী ভাইরা আপনারা বিসমিল্লাহ শরীফের ফজিলত শুনলেন কি একজন বড় মদপায়ী ব্যক্তি যে সব সময় মদের নেশায় বিভোর থাকত শুধুমাত্র বিসমিল্লাহ শরীফের সম্মান করেছে তো আল্লাহ রাব্বুল আলামিন তাকে বুজর্গি দান করলেন না শুধু দুনিয়াতে বরং আখেরাতেও মর্যাদাকে আল্লাহ রাবুল আলমিন বৃদ্ধি করে দিলেন তো আমাদেরও উচিত আমরাও যেন প্রত্যেক নেক এবং বৈধ কাজ করার পূর্বে বিস্মনা শ্রী পড়ি কিন্তু হাই আফসোস হাই আফসোস অনেক পরিতাপের বিষয় আমরা যারা বসে রয়েছি বা আমরা যারা শুনছি শোনার পরেও আমাদের থেকে আমল হয় না খুব সহজ আমল রয়েছে যে যদি আমরা প্রত্যেক নেক এবং বৈধ কাজ করার পূর্বে বিসমিল্লাহ শেপ পাঠ করি তাহলে আল্লাহ রাব্বুল আলামিন কে দুনিয়াতেও এবং আখিরাতেও এ ফল দান করবেন কিন্তু কো দাশিনতা আমাদেরকে ছে বসেছে যার কারণে আমরা এসব বরকত থেকে বঞ্চিত রয়েছে তো আসুন আমরাও নিজের এই অভ্যাস গড়ে তুলি ইনশাআল্লাহ আয্জা ওয়া জাল কতদিন যা হয়েছে হয়েছে এখন থেকে প্রত্যেক নেক এবং ভালো কাজ করার পূর্বে বিসমিল্লা শরীফ পাঠ করব ইনশাহ আল্লাহ আজল আলহামদুলিল্লাহ পির ইসলামী ভাইয়েরা তবলিক কোরআন ও সুন্নাতের বিশ্বব্যাপী অরাজনৈতিক সংগঠন দাবাত ইসলামের সুবাসিত মাদিনী পরিবেশে অসংখ্য সুন্নাত শিক্ষা অর্জন এবং সুনাত শিক্ষা প্রদান করা হয় প্রত্যেক বৃহস্পতিবারে মাগরীবের নামাজের পরে দাওয়াত ইসলামীর পক্ষ থেকে যে সুন্নত ইজিতেমা হয় সে ইজতেমায় সারা রাত অতিবাহিত করার মদিনী অনুরোধ রইল জন্য সফর এবং প্রতিদিন ফিক্রি মদিনা করার মাধ্যমে মদিনী ইনামাতের পূরণ করে প্রত্যেক মদিনী মাসের প্রথম দশ দিনের মধ্যে নিজ ইমিদারের নিকট জমা করানোর অভ্যাস গড়ে তুলুন ইনশাল্লাহ আল্লাহল এতে গুনাহের প্রতি ঘৃণা শূন্যতের প্রতি অনুসরণ এবং ইমান হেফাজতের মন মানসিকতার সৃষ্টি হবে সকল ইসলামী ভাই নিজের এই মাদিনে জেহান তৈরি করে নিন যে আমাকে নিজের এবং সারা দুনিয়ার মানুষের সংশোধনের চেষ্টা করতে হবে ইনশাল প্রিয় ইসলামী ভাইরা নিজের সংশোধনের জন্য মাদিনী নামাতের উপরে আমল এবং সারা দুনিয়ার মানুষের সংশোধনের জন্য مدنی کافلائیں سفر کرتے ہوئے انشاءاللہ عز و جل اللہ تعالیٰ مدر کے عمل و توفیق دان کرو صلو علی الحبیب صل اللہ تعالیٰ علی محمد صل اللہ علیہ وسلم